সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। যুদ্ধ চলছে ইউক্রেনে, একের পর এক হুমকি পাচ্ছে প্রতিবেশী যে দেশ। শত্রুরা কেন ইরানি নারীদের হিজাবের উপর ক্ষুব্ধ, যা বললেন খতিব আয়াতুল্লাহ খাতামি। রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একের পর এক সব বিধ্বস্ত। যুক্তরাষ্ট্রের দাবি রাশিয়া একা হয়ে গেছে, কিন্তু ল্যাভরভ ঘুরছেন পুরো বিশ্বে। প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন শি জিনপিং। জর্ডানের যে অনুরোধ ফিরিয়ে দিল ইসরায়েল। এবং জ্বালানি সংকটে জার্মানির হ্যানোভারে গরম পানি ব্যবহারে নিষেধাজ্ঞা। দর্শক, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলে থাকেন, ইউক্রেন হামলা করায় বিশ্বের অন্যান্য দেশগুলো রাশিয়াকে প্রত্যাখ্যান করেছেন, তারা এখন একা হয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্রের এমন দাবির পুরো বিপরীত চিত্র দেখা যাচ্ছে। বর্তমানে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে পুরো বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এমনকি মিশর এবং উগান্ডার মতো দেশগুলোর প্রেসিডেন্টও দেখা করেছেন ল্যাভরভের সঙ্গে। এ দুটি দেশ যুক্তরাষ্ট্রের পন্থী হিসেবেই পরিচিত। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। যুদ্ধ চলছে ইউক্রেনে, একের পর এক হুমকি পাচ্ছে প্রতিবেশী যে দেশ। রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইউক্রেন, তবে ইউক্রেনের প্রতিবেশী দেশ মলদোভায় একের পর এক বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের 5 জুন মলদোভার কর্তৃপক্ষকে ইমেইলের মাধ্যমে দেশটির 50টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপর থেকে দেশটির কিসিনো আন্তর্জাতিক বিমানবন্দর, সংসদ এবং সরকারি ভবন, সুপ্রিম কোর্ট, বাণিজ্যিক কেন্দ্র, হাসপাতাল ও গির্জাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বোমা হামলার শতাধিকবার হুমকি দেওয়া হয়েছে। যদিও সবগুলো হুমকি ভুয়া ছিল বলে আল জাজিরা জানিয়েছে। এ ব্যাপারে মলদোভার রাজধানী কিসিনাওয়ের বাসিন্দা 68 বছর বয়সী ভেরা জানান, অবশ্যই আমরা নিরাপদ বোধ করি না, আমরা সবসময় আতঙ্কে থাকি, ভাবি কি ঘটতে যাচ্ছে। শত্রুরা কেন ইরানি নারীদের হিজাবের উপর ক্ষুব্ধ, যা বললেন খতিব আয়াতুল্লাহ খাতামি। ইরানের বিশিষ্ট আলেম এবং তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি বলেছেন, ইসলামী ইরানের নারী সমাজ ইসলামী শালীন পোশাক বা হিজাব ব্যবহার করেই শিক্ষা, রাজনীতি, অর্থনীতি ও প্রশাসনিক ক্ষেত্রসহ সব ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। নারীকে ধর্মীয় ও নৈতিক বিধিবিধান থেকে বিচ্ছিন্ন করা ছাড়া তাদের উন্নয়ন সম্ভব নয় বলে পাশ্চাত্য যে ধারণা প্রচার করছে, তার বিপরীত অবস্থার প্রমাণ তুলে ধরতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি আরো বলেছেন, হিজাব পরেও ইরানি নারীরা যেসব ক্ষেত্রে সফল হয়, শত্রুরা ইরানি নারীদের হিজাবের উপর ক্ষুব্ধ। পশ্চিমা সাংস্কৃতিক ঘাঁটিগুলো হিজাবের উপর এ কারণেই তাদের ক্রোধের প্রকাশ ঘটাচ্ছে। আয়াতুল্লাহ খাতামি খাঁটি মোহাম্মদ ইসলামের সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদের বিরোধের বিষয়টি তুলে ধরে বলেছেন, ওরা ইরানে খাঁটি ইসলামের কর্তৃত্বকে সহ্য করতে পারছে না। তিনি সম্প্রতি তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমা খামেনির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সাম্প্রতিক সাক্ষাতের বিষয়ে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান ছিল সম্মান, প্রজ্ঞা ও স্বার্থ সুরক্ষার ঔজ্জ্বল্যে ভরপুর। তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব এ প্রসঙ্গে আরো বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা পুতিনকে দেয়া সাক্ষাতে ইউক্রেন যুদ্ধে সাধারণ মানুষ নিহত হওয়ায় অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি এটাও বলেছেন যে, রাশিয়া যদি ইউক্রেনের ঘটনায় আগেই সক্রিয় না হতো, তাহলে প্রতিপক্ষরাই আগে সক্রিয় হতো। ইরানের সর্বোচ্চ নেতা তুর্কি প্রেসিডেন্টকে দেওয়া সাক্ষাতেও বলেছেন, সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষাও গুরুত্বপূর্ণ, যা অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ অবস্থান। আয়াতুল্লাহ খাতামি শহীদ সম্রাট ইমাম হুসাইনের শাহাদাতের স্মৃতিবাহী শোকাবহ মহরম শুরু হওয়া প্রসঙ্গে বলেন, মহরমের প্রথম 10 দিন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সংক্রান্ত ইসলামী বিধান পুনরুজ্জীবনের কর্মসূচি পালনের সময়। আর ইসলামী রাষ্ট্রকে জোরদার করা হচ্ছে সবচেয়ে জরুরি সৎ কাজ, এবং এই ব্যবস্থাকে দুর্বল করা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একের পর এক সব বিধ্বস্ত। রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা দোনেস্কের ওলেনিফকা নামক একটি স্থানে অবস্থিত কারাগারে শুক্রবার রকেট হামলার ঘটনা ঘটে। এ কারাগারে আটক ছিলেন ইউক্রেনের যুদ্ধবন্দীরা। হামলায় এখন পর্যন্ত 40 জন নিহত এবং 70 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দোষারোপ করছে। রাশিয়া দাবি করছে ইউক্রেন এ হামলা চালিয়েছে, অন্যদিকে ইউক্রেন দাবি করছে রাশিয়া এ হামলা চালিয়েছে। রুশপন্থী নেতা ড্যানিস পুশিলিন দাবি করেছেন ইউক্রেন এ হামলা চালিয়েছে। তার মতে কারাগারে আটকে থাকা সেনারা বিভিন্ন যুদ্ধাপরাধ সংঘটন করার কথা স্বীকার করছিল, এ কারণে প্রমাণ ধ্বংস করে দিতে কারাগারে হামলা চালিয়ে
নিজ সেনাদের হত্যা করেছে ইউক্রেন। পরবর্তীতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট লঞ্চার দিয়ে ইউক্রেনের সেনারা হামলা চালিয়েছে। রাশিয়ার দাবি, কারাগারে মারিওপোলের আজব ব্রিগেডের সেনা এবং সাধারণ ইউক্রেনের সেনারা ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে ইউক্রেনের সেনারা যেন আত্মসমর্পণ না করে সেই বার্তা দিতে কারাগারে আটক সেনাদের উপর হামলা চালানো হয়েছে। এই হামলাকে ইচ্ছাকৃত উস্কানি বলে অভিহিত করেছে রাশিয়া। তবে ইউক্রেন হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছে। ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে দাবি করেছে, রাশিয়ায় কারাগারে হামলা চালিয়েছে। যুদ্ধবন্দীদের উপর তারা যেসব নির্যাতন এবং হত্যাকাণ্ড চালাচ্ছিল সে প্রমাণ মুছে ফেলতে ইউক্রেনের যুদ্ধবন্দীদের উপর হামলা করা হয়েছে। তাছাড়া ইউক্রেন যুদ্ধাপরাধ করছে এই নাটক সাজাতেও হামলা করা হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন, মিসাইল ও কমান্ড ফোর্স জানিয়েছে তারা দোনেস্কের ওলেনিভকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি। এদিকে ইউক্রেনের যুদ্ধবন্দীদের নিয়ে কাজ করে একটি সংগঠন জানিয়েছে, ওই কারাগারে আজব ব্রিগেডের সেনাদের আটকে রাখা হয়েছিল। হামলার বিষয়টি নিশ্চিত করে তারা আরও জানিয়েছে, বর্তমানে নিহত ও আহতদের তালিকা করছেন তারা। এই কারাগারটিতে বন্দী থাকা সেনাদের সঙ্গে দেখা করেছিল রেড ক্রসের প্রতিনিধিরা। তারা এখন পর্যন্ত হামলার বিষয়ে কিছু জানায়নি। যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়া একা হয়ে গেছে, কিন্তু লাভরোভ ঘুরছেন পুরো বিশ্বে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলে থাকেন যে ইউক্রেন হামলা করায় বিশ্বের অন্যান্য দেশগুলো রাশিয়াকে প্রত্যাখ্যান করেছে, তারা এখন একা হয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্রের এমন দাবির পুরো বিপরীত চিত্র দেখা যাচ্ছে। বর্তমানে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে পুরো বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এমনকি মিশর এবং উগান্ডার মতো দেশগুলোর প্রেসিডেন্টও দেখা করেছেন লাভরভের সঙ্গে। এ দুটি দেশই যুক্তরাষ্ট্রপন্থী হিসেবেই পরিচিত। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন। পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বর্তমানে বিভিন্ন দেশে যাচ্ছেন, সেসব দেশের নেতাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, ছবি তুলছেন, হাসছেন, প্রায় সবই করছেন। যে রাশিয়াকে যুক্তরাষ্ট্র একা হয়ে গেছে বলে থাকে, সেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। মার্কিন মন্ত্রী রাশিয়ায় থাকা যুক্তরাষ্ট্রের দুজন বন্ধু এবং ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলার কথা জানিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে রাশিয়ার নেতাদের হাত মেলানো এবং ফোন কল ইঙ্গিত দিচ্ছে রাশিয়াকে রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে একা করে দেওয়ার যে কৌশল যুক্তরাষ্ট্র চিন্তা করেছিল সেটি ব্যর্থ হয়েছে। রাশিয়াকে একা করে দেওয়ার মাধ্যমে তাদের ইউক্রেন ছাড়তে বাধ্য করার কৌশল পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর যুক্তরাষ্ট্র বলেছিল, রাশিয়ার সঙ্গে আলোচনা করে লাভ নেই, কারণ তারা কূটনৈতিক তৎপরতায় সিরিয়াস নয়, রাশিয়াকে বিশ্বাস করা যায় না। কিন্তু সে রাশিয়ার সঙ্গেই এখন আলোচনা করার আগ্রহ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। ফলে এখন অন্য দেশগুলো বলতে পারে, যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার সঙ্গে আলোচনা করতে পারে তাহলে আমরা কেন রাশিয়ার সঙ্গে আরও বৃহৎ আকারে আলোচনা করতে পারবো না। ইতিমধ্যে এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো রাশিয়াকে একা করে দেওয়ার ডাক প্রত্যাখ্যান করেছে, কারণ এসব অঞ্চলেই ঘুরে বেড়াচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। কয়েকদিন আগে ইন্দোনেশিয়ার বালিতে G20 জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের মাঝ থেকে বেরিয়ে যান সের্গেই লাভরভ, কারণ ওই সময় রাশিয়ার সমালোচনা করছিলেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে নিজেদের সফলতা হিসেবে দেখে, কিন্তু এই ঘটনার পরও রাশিয়াকে আন্তর্জাতিক সম্মেলন থেকে বাদ দেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আগামী সপ্তাহে আসিয়ান ফোরাম, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন এবং নভেম্বরে এশিয়ায় ট্রিও অফ লিডার্স সামিটেও রাশিয়া যোগ দিতে যাচ্ছে। চীন, ভারতসহ অসংখ্য উন্নয়নশীল দেশের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখে চলছে রাশিয়া। এই দেশগুলো রাশিয়ার জ্বালানি বা অস্ত্রের উপর নির্ভরশীল। অন্যদিকে ফিলিপাইন, যেটি যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি করেছে, সেই ফিলিপাইন রাশিয়ার কাছ থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কা থেকে 16টি সেনা পরিবহন হেলিকপ্টার কিনছে। প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেন, শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে সম্মত হয়েছেন। বৃহস্পতিবার দীর্ঘ 2 ঘন্টা ফোন আলাপকালে এ বিষয়ে একমত হন তারা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় 1.5 বছরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে এখন পর্যন্ত 5 বার ফোন আলাপ করেছেন বাইডেন। তবে এবারই প্রথম সামনাসামনি সাক্ষাৎ করবেন তারা। তবে কোনো পক্ষই বৈঠকের দিন তারিখ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনও জানায়নি। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ফোন আলাপকালে বাইডেন এবং শি জিনপিং সামনাসামনি বসার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন, এ ব্যাপারে একমত হয়েছেন তারা। মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরকে ঘিরে ওয়াশিংটন, বেইজিং এর তুমুল উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার একে অপরের সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন ও শি জিনপিং। দুই নেতার কথোপকথনের বিস্তারিত প্রকাশ করে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানায়, মার্কিন প্রেসিডেন্টকে শি জিনপিং বলেছেন যুক্তরাষ্ট্রের এক চীন নীতি মেনে চলা উচিত, আর তাইওয়ানের স্বাধীনতার ব্যাপারে চীন যে ঘোর বিরোধী এবং তারা তাইওয়ানে কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ মানতে নারাজ, সে কথা আবারও স্মরণ করিয়ে দেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আরও বলছে, দীর্ঘ এই ভিডিও কনফারেন্সে দুই নেতার মধ্যে তাইওয়ান ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য বিষয়ে কথা হয়েছে। বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি, কিন্তু এর মধ্যেই সম্প্রতি উভয় দেশের প্রেসিডেন্টের মধ্যে প্রায় নিয়মিতই ফোন আলাপ হচ্ছে।
জর্ডানের যে অনুরোধ ফিরিয়ে দিল ইসরায়েল। জর্ডানের কিং আবদুল্লাহর সঙ্গে দুই দিন আগে আম্মানে দেখা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, এই বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে জর্ডানের কিং আবদুল্লাহ বলেছিলেন, জর্ডান পবিত্র মসজিদ আল আকসায় পবিত্র কোরআন শরীফের কিছু কপি নিতে চায়। কিন্তু জর্ডানের কিং আবদুল্লাহর এই প্রস্তাব ফিরিয়ে দেন অবৈধ দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। ইসরায়েলি গণমাধ্যম কান ইলেভেনে বিষয়টি তাদের এক প্রতিবেদন জানিয়েছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকেও ঠিক একই অনুরোধ করেছিলেন জর্ডানের কিং, কিন্তু বেনেটও সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এমনকি যখন ইসরায়েলের প্রেসিডেন্ট জর্ডানে গিয়েছিলেন তখনও তাকে একই অনুরোধ করা হয়েছিল। জর্ডানের শাসক হাসমিতে পরিবার আল আকসা মসজিদ এবং জেরুজালেমের অবস্থিত মুসলিম এবং খ্রিস্টান স্থাপনাগুলোর দেখভালের দায়িত্বে আছে, তারা এগুলোর অভিভাবক। কিন্তু 2000 সালের পর থেকে ইসরায়েল জর্ডানের রাজ পরিবারকে তাদের কাজ ঠিকমতো করতে দিচ্ছে না। এদিকে আল আকসা মসজিদে যেন আর কোনো সংঘাত না হয় সেজন্য গত এপ্রিল থেকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করছে জর্ডান। জ্বালানি সংকটে জার্মানির হ্যানোভারে গরম পানি ব্যবহারে নিষেধাজ্ঞা। রাশিয়ার সঙ্গে চলমান সংকটে ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে মস্কো, তাতে অনেকটা চাপে পড়েছে বিভিন্ন দেশ। এই পরিস্থিতিতে আসন্ন বিদ্যুৎ এবং জ্বালানি সংকট মোকাবেলায় জার্মানির হ্যানোভার শহরের আবাসিক ভবনগুলোয় গরম পানির ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে ঘর গরম রাখতে সর্বোচ্চ তাপমাত্রাও কমিয়ে আনা হয়েছে। গত সোমবার নগর কর্তৃপক্ষ জানিয়েছিল আবাসিক ভবন, সুইমিং পুল, স্পোর্টস হল এবং জিমে গরম পানির ব্যবহার বন্ধ করে দেবে। পাবলিক ফোয়ারা বন্ধ করে দেওয়া এবং শহরের উঁচু ভবনগুলোতে রাতে আলোকিত বন্ধ করাও এ তালিকায় রয়েছে। শহরের মেয়র বেলিট ওনে এক টুইটার বার্তায় বলেন, লক্ষ্য হচ্ছে বিদ্যুতের খরচ 15% কমিয়ে আনা। এটি আসন্ন গ্যাসের ঘাটতির প্রতিক্রিয়া যা পৌরসভার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে, বিশেষ করে হ্যানোভারের মতো একটি বড় শহরের জন্য। নতুন নিয়মে সরকারি কর্মকর্তাদের কাজের সময় স্বাভাবিক তাপমাত্রার পানিতে হাত ধুতে হবে। বাসিন্দাদের বাড়ির ভেতরে ঠান্ডা তাপমাত্রার জন্য প্রস্তুত থাকতে হবে। নতুন নিয়মে ডে কেয়ার সেন্টার সহ আবাসিক ভবনের কক্ষে সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। স্পোর্টস হল ও জিমে 15 ডিগ্রির বেশি তাপমাত্রা রাখা যাবে না। এদিকে বৃহস্পতিবার 8 জুলাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ভোক্তাদের সামনে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত কর দিতে হবে, যেন আসন্ন দিনগুলোতে বিদ্যুৎ কোম্পানিগুলো দেউলিয়া হয়ে না যায়। রাশিয়া নর্ড স্ট্রিম 1 পাইপলাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ কমিয়ে মাত্র 20% করার পরই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউরোপের অন্যান্য দেশগুলোতে গ্যাস এবং বিদ্যুতের খরচ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।